সুন্দর সাকা বুকে নদী কল কলাইয়া বয় রে শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে ইসেরাটায় হামাগুড়ি আরে বন্ধু আমার সুন্দরী আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে তুই দাদাই লাগনা রে দেখো গাইস এই শার্ট পরে দেখো ভিজে গেছে একদম গেমে মানে কি বলবো তুলনা করে গেটটা তালা মারা এখন আমরা কোন দিক দিয়ে যাব এটাই ভাবতে পারতেছি না বাইরে বসে হাই এভরিওয়ান সো ফাইনালি আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম সম্পূর্ণ দেখে থাকো কি হয় না হয় সবকিছু তোমাদেরকে শেয়ার করতেছি এখন আমি কই আইছি মানে এখন এই লোকেশন আইছি দেখতে পারছো এই লোকেশন আইছি তো তিনজন লোক আইছি তো তোমাদেরকে শেয়ার করতে চলেছি কি কি হয় না হয় সবকিছু তোমাদেরকে শেয়ার করতে চলেছি যেহেতু গাইস প্রিয়ঙ্কাকে বললাম প্রিয়ঙ্কা আসতে পারলো না তার মানে এত রৌদ্র দিছে দেখতে পারছো রৌদ্র কিরকম এই রৌদ্র মধ্যে আমরা ভিডিও শ্যুট করার জন্য এসেছি তো প্রিয়ঙ্কাকে বললাম যে সব ভিডিও শ্যুট করে তো প্রিয়ঙ্কা বলল যে একটু গরম দিছে এই গরমের মধ্যে আমি যাইতে পারবো না তার জন্য আমরা তিনজন এসে বললাম তো এই লোকেশনে তো এখন আমরা তিনজনেই ভিডিও শ্যুট করবো আর প্রিয়ঙ্কাকে ব্লগটা প্রিয়ঙ্কা দেখবো তো মিস করবো ঠিক আছে অবশ্যই মিস করবো তো যাই হোক না কেন আজকাল ব্লগটা দেখতে থাকো কী হয় না হয় সব কিছু তোমাদেরকে শেয়ার করতে চলেছি পাথর সাপা বুকে নদী কল কলাইয়া বয় রে শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে ইসেরাটায় হামাগুড়ি আরে বন্ধু আমার সুন্দরী আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে তুমি যা পাইলাম না রে তো হাই এভরি ফাইনালি আমাদের মানে দুইটা শ্যুট হইলো যেহেতু একটা বানাইলো আর আমি একটা বানাইলাম তো গরম ওকে মানে কি বলবো তোমাদেরকে এত গরম দিছে মানে তুলনা করার বাইরে ভিডিও শ্যুট করার জন্য আইছি প্রচুর গরম দিছে প্রচুর গরম গরমের মধ্যে আমরা ভিডিও শ্যুট করার জন্য আইছি এখন দেখো এই জায়গায় এই লোকেশনে মানে এই গাছটার জন্য আমাদের ভালো লাগতেছে অল্প হাওয়া হাওয়া মানে এই হাওয়ার জন্য অল্প ভালো লাগতেছে আর দেখো গাইস এই শার্ট পরে দেখো ভিজে গেছে একদম মানে কি বলবো তুলনা করে বাইরে তো যাই হোক না কেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কি কি করি না করি সব কিছু তোমাদেরকে তো দেখাইতে চলেছি তো তোমাদেরকে মানে আমার রিচ একদম ডাউনে আছে যেহেতু ব্লগ এর রিচটা একদম ডাউনে আছে তো আমরা তোমাদের অল্প সাপোর্টের প্রয়োজন যেহেতু অনেক কষ্ট করে ভিডিও বানাই এত গরমের মধ্যে একদম মানে এত গরমের মধ্যে আমরা প্রচুর কষ্ট করে ভিডিও বানাই যেহেতু তোমাদের উপরে ভরসা তো ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট হলো এখন মানে শ্যুটটা দেখাইলাম তোমাদেরকে তো কমপ্লিট হলো আর এখন আমরা যাওয়ার জন্য বাইরে বললাম তো এদিকে গেটটা তালা মারা এখন আমরা কোন দিক দিয়ে যাবো এটা ভাবতে পারতেছি না বাইরে বসছি তো এখন আমরা শ্যুট কমপ্লিট হলো তো এখন বাড়ি যাই মানে অনেক গরম দিছিল যেহেতু তার জন্য আমরা শ্যুটটা কমপ্লিট করছি যেহেতু পারছি আমরা করছি তো যাই হোক না কেন দেখতে পাচ্ছ এখন মানে কিন্তু গরম মানে তুলনা করা বাইরে